দেখো, মূলত মানুষের জীবন সবসময় তমিশ্রা এবং আলোকে মিশ্রিত থাকে। এমনটা নয় যে কোনো মানুষ চিরকাল আলোকিত পথেই চললেন, অথবা কোন মানুষের সমগ্রই তমিশ্রাময় জীবন, তার অতি ব্যতিক্রমী উদাহরণ থাকা সত্ত্বেও মূলত সংমিশ্র। এবার এখনকার যে অতিমারির কথা হয়তো তুমি বলতে চাইছো, বা তার সঙ্গে আরো অন্যান্য দুর্যোগ একসঙ্গে পুরো পৃথিবীকে স্তব্ধ করেছে, এই ব্যাপারটাকে তুমি অন্ধকার বলতে চাইছো, এবং মানুষ ব্যক্তিগতভাবে তুমি বলতে চাইছো অন্ধকারে হতাশায় রয়েছে। এই বেসিক অ্যাজাম্পশনটার সঙ্গে আমার একটু মত ভেদ আছে। আমার মনে হয় না যে এটা একমাত্র তমিশ্রারই জন্ম দিয়েছে, এটা মানুষকে সত্যি সত্যি নিজের কাছে ফিরিয়ে আনতে সাহায্য করেছে, এবং মানুষ তার প্রয়োজন, তার জীবন এবং তার অতিরঞ্জন, এই বিভিন্ন জিনিসের যে একটা অন্ধ দৌড়, একটা অন্ধ সংমিশ্রণ ছিল, তার থেকে বরং নিজেকে সে পৃথক করতে পেরেছে। অর্থাৎ কি না, মানুষ এই বাধ্য হয়ে নিজের কাছে, নিজের জীবনের কাছে ফিরে এসছে। এটা একটা খুব বড় ব্যাপার, এটা পৃথিবীতে কখনো হয়নি। আমরা দেখি বা পূর্বাপূর্ব যে মহামারী হয়েছে তাতেও এটা কতখানি হয়েছে আমরা জানি না। মানুষের মৃত্যু, মানুষের দুঃখ, এই যে শ্রমিক ভাইরা বিভিন্ন জায়গা থেকে আসতে পারেননি, কর্মীরা আসতে পারেননি, এই দুঃখের কথা তো আমি স্বীকার করছি, এটা ভয়ানক দুঃখ। এই দুঃখ মানুষ সৃষ্টি করেনি। মানুষ যে এটাকে সবসময় সমাধান করে দিতে পারবে এমনটাও কেউ দাবি করে বলতে পারেন, কারণ যারা করবেন যেমন ডাক্তারি বিদ্যা, তারা এটাকে কি ম্যানেজ করবেন সেটা তারা কিন্তু জানেন না, কারণ এরকম কখনো এক্সাম্পল হয়নি, থিওরিটিক্যালি জানেন। সুতরাং সবাই চেষ্টা করেছে, কিন্তু যেটা আমরা বলি ভগবত ইচ্ছা, ভগবত ইচ্ছায় বা মহামায়ের ইচ্ছায়, উইল অফ দ্য লর্ড যাই বলো, তাতে কিন্তু এই সামান্য 1.5 গ্রাম করোনা হয়তো ওজন করলে দাঁড়াবে, যা সারা পৃথিবীকে ইনফেক্ট করেছে। এই 1.5 গ্রাম করোনা আমাদের সব বৈভব, সব অতিরঞ্জন, সব আস্ফালন, সব উল্লম্ফন, সব ব্যভিচার এ কেন্দ্রিত হতে বাধ্য হয়েছে। এই বাধ্য হয়ে কেন্দ্রিত বা ত্যক্ত হওয়াকে তুমি যদি দুঃখ বলো, সেই অর্থে আমি সেটাকে দুঃখ বলতে রাজি নই। আমরা চিরকাল সনাতন ভাবে শিখে এসেছি যে দুঃখ থেকেই মানুষের আসল জিজ্ঞাসা হয়। তুমি যদি ঘরে ঘরে খবর নাও, দেখবে অনেক ঘরে ঘরে অনেক শান্তি, অনেক কেন্দ্রিক, তাদের জনকেন্দ্রিকতা বা জন একসঙ্গে চলে আসার যে একটা আনন্দ, যে পারিবারিক আনন্দ মিনিমাম, বন্ধুদের মধ্যে যে ব্যক্তিগত আনন্দ, ভার্চুয়াল না, রিয়েল, তার আটপৌরে আনন্দ, আটপৌরে থাকা, শেখা। মানুষের জীবন তো পালিয়ে যাওয়া না, একটা ভার্চুয়াল জগতে গিয়ে পালিয়ে যাওয়া না, এই শেখাটা মানুষকে, মানুষের কাছে মানুষকেই দাঁড় করিয়েছে। আমি কি, আমি কতটা, আমি ভার্চুয়াল নই, আমার এগুলো না হলেও চলে, আমার কিছু কিছু দামি জিনিস না হলেও চলে, আমার ডাল ভাত খেয়ে থাকতে পারি, একজনের সঙ্গে হেসে কথা বলা আমার থেকে অনেক মূল্যবান, এগুলো তো প্রথম শিখেছে মানুষ। সুতরাং আমার মনে হয় না খুব অন্ধকার থেকে ভগবান স্বয়ং অন্ধকার থেকে বার করার জন্যই এরকম একটা আপাত অন্ধকার ছুঁড়ে দিচ্ছে।